আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে DIY। এ ধরনের একটি আয়নার খুব শখ ছিল অনেকদিন ধরেই, তো অনেকবার ট্রাই করেছি কিনতে যাওয়ার জন্য। তো আমার একটা আয়না যেটা পছন্দ হয়েছিল সেটার দাম চেয়েছিল 4,500 টাকা। যদিও আমি যেটা নিজে হাতে বানিয়েছি এটা সেই সমমানের নয়, কিন্তু আমি যে নিজের হাতে বানাতে পেরেছি এটাই আমার অনেক ভালো লেগেছে। এতে আমি প্রশান্তিটা আরও বেশি পেয়েছি। যে কোনো কাজই হোক, নিজের হাতে করে সেটা দিয়ে ঘর সাজাতে পারলে, নিজের সাজানো সংসারটা যদি আরও একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে অনেক ভালো লাগে, প্রশান্তিটা তাতে একটু বেশি পাওয়া যায়। তো এখানে আমি কিছু জিনিস এনেছিলাম অনেক আগে আপনাদের সাথে, সেগুলো শেয়ার করেছি। তো সেগুলো দিয়েই আজকে মূলত কাজটা করব। এতদিনে কাজটা করা হয়নি, বিভিন্ন প্রবলেমের কারণে একটু অসুস্থও ছিলাম, তো সব মিলিয়ে কাজটা করতে অনেকটা দেরি হয়ে গেল। আর আমার এই সব কাজে হেল্প করছে অদ্রি। তো এখানে এই যে অদ্রি দেখতে পাচ্ছেন যে হাতটা মুছে নিচ্ছে, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা 150 টাকা নিয়েছিল। তো যে মাটির দোকানে, মানে আমি যে নার্সারিতে গিয়েছিলাম, ওরা ফেলে রেখেছিল বলতে গেলে একরকম, তো সেটাই নিয়ে এসেছি। তো আপনাদের সাথে একটা ভিডিওতে এটা শেয়ার করেছিলাম, আর সেটা অদ্রি ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে এখানে স্ট্রগুলো নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, সেগুলো সবই তো শেয়ার করেছি। আর এই যে স্প্রেটা নিয়ে এসেছি, কালার স্প্রে, আঠা এখানে, আর আমার লাগছে একটা কেসি, আর লাগছে এই যে রিসেন্টলি আমি যে ট্রাইপডটা কিনলাম তারই যে বাইরের বক্সটা, এটা আমি তুলে রেখেছিলাম যে যদি কখনো কোনো কাজে লাগে। তো আজকে সেটা কাজে লেগে যাচ্ছে, তো এটাই আমি ইউজ করব। আর হচ্ছে এই যে অদ্রি হাতে যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এই আয়নাটা ওদের একটা খেলনার মধ্যে ছিল, তো সেটা ভেঙে যাওয়ার পরে আয়নাটা আমি রেখে দিয়েছিলাম। আয়নাটা সরাসরি সার্কেল না, এটা একটু ওভাল শেপের, তো সেই কারণে আয়নাটা দেখতে আরও বেশি ভালো লাগছে আর কি, মানে একদম কমপ্লিট হওয়ার পরে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আয়নাটা বসিয়ে নিয়ে, তারপর আমার হাতে যে পেন্সিলটা ছিল এই পেন্সিলটা দিয়ে চারদিকে দাগ দিয়ে নিচ্ছি, তাতে করে এটা কাটতে আমার খুব সহজ হবে এবং মাপ মতো করে আয়নাটা কাটা যাবে, মানে এই অংশটা কাটা যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে আরও একটা কেটে নিচ্ছি, কারণ অদ্রি এটা দিয়ে সে খেলনা তৈরি করবে, সেই কারণে তার জন্য একটা কেটে নিচ্ছি। এভাবে করে আমি এখানে আসলে দুটো কাটবো, একটা একটু বড় সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের। তো বড় সাইজেরটা যখন কাটি তখন আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এখন একটা অদ্রির জন্য, আর একটা হচ্ছে আমি এই আয়নাটা করার জন্য। আমি মাপ দিয়ে বারবার দেখে নিচ্ছিলাম, কারণ একটু বড় হলে কেটে কমানো যায়, কিন্তু ছোট হয়ে গেলে বাড়ানোটা সম্ভব না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি বড় একটা বানিয়ে নিয়েছি, আর এর একদম মাঝখানে একটা বিন্দু দিয়ে নিয়েছি, আর আয়নাটা বসিয়ে আয়নার মাপে একটা সার্কেল এখানে দিয়ে নিয়েছি। আর এদিকে ছোট ছোট দেখতে পাচ্ছেন আমি যেভাবে দাগগুলো দিছি ঠিক এইভাবেই সবগুলো দাগ আমি দিয়ে নিয়েছি। মাঝখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটাতেই সব রেখাগুলো ছেদ করেছে, এই একটা বিন্দুতে মিলিত হয়েছে। এভাবেই আমি সম্পূর্ণ মানে সার্কেলটার চারদিকেই দাগগুলো কেটে নিয়েছি। এই দাগগুলো কাটার একটা কারণ হলো যে আমি যখন পাইপগুলো বসাবো তখন এগুলো দেখতে একই দূরত্বের থাকবে, আর এদিক ওদিক সরে যাবে না, সেই কারণে এই দাগগুলো দিয়ে নিচ্ছি। না হলে দেখা যাবে যে পাইপগুলো কোথাও ঘন হয়ে গিয়েছে, কোথাও একটু পাতলা হয়ে গিয়েছে, তাতে করে দেখতে একটু খারাপ লাগবে, সেই কারণেই এখানে আমি এইভাবে দিয়ে নিয়েছি। তো আর এই যে মাঝখানে একটু বাড়তি জায়গা, সাইড দিয়ে একটু বাড়তি জায়গা রেখে দিয়েছি, কারণ এই বাড়তি জায়গার মধ্যে আমি আঠা লাগিয়ে তারপর এখানে পাইপগুলো বসাবো। আর মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে আমি যে আয়নাটা গ্লাসটা ওটা রাখার জন্য রেখে দিয়েছি আর কি।
আর এখানে যে আমি ছোট একটা কেটে নিয়েছিলাম একদম আয়নার মাপ করে, কারণ এখানে স্ট্রগুলো একটু বেশি মোটা, এখানে আরেকটা পার্ট যদি আমি না দিয়ে নেই তাহলে আয়নাটা একদম ভিতর দিকে চলে যাবে, তো আয়নাটাকে একটু বাইরের দিকে রাখার জন্য আমি এখানে আরও একটা পার্ট দিয়ে নিচ্ছি। আর এখানে আমি আঠাটা ইউজ করছি, এই আঠাটা হচ্ছে খুবই শক্ত একটি আঠা, এটা সহজে খুলে যায় না, এটা সাধারণত কাঠের জিনিসপত্র যারা বানায়, কাঠের তৈজসপত্র বানায় তারা এটা ইউজ করে থাকে, তো আমি সেই আঠাটাই নিয়ে এসেছি। আর এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে করে একটার সঙ্গে আরেকটা খুব ভালো করে লেগে থাকে, যেহেতু এখানে গ্লাস থাকবে, যদি আঠাটা খুব বেশি শক্তিশালী না হয় তাহলে হয়তো গ্লাসটা যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে, পরে ভেঙে যেতে পারে, শখের একটা জিনিস, তো সেই কারণে এখানে আমি খুব হার্ড যে আঠাটা তো সেটা ইউজ করেছি। আর এটা একদম মাপ করে বসিয়ে নিয়েছি, এটা বসিয়ে একটু ওয়েট করতে হবে কিছু সময়ের জন্য যাতে করে এটা একটু শুকিয়ে যায়, শুকিয়ে গেলে পরে দেখা যাবে অন্য যে ইগুলো আছে এগুলো সাইডের স্ট্রগুলো লাগাচ্ছি এগুলো সরে যাবে না। তো এই সব কাজে আমাকে হেল্প করেছে অদ্রি এবং আরাবি, ওরা দুজন আমি যে কোনো কাজ করতে যাই সবসময় আমাকে হেল্প করে, ওরা যদি ফ্রি থাকে আর কি। তো এখানে দাগ অনুযায়ী স্ট্রগুলো বসিয়ে নিচ্ছি, একটা একটা করে বসিয়ে নিচ্ছি, আর আমি যেহেতু সম্পূর্ণটাতেই আঠা লাগিয়ে নিয়েছি কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ এখানে আমরা তিনজন মিলে একসাথে আঠা স্ট্রগুলো লাগাচ্ছি, সেই কারণে আমি সম্পূর্ণটা লাগিয়ে নিয়েছি। কিন্তু আমি যদি একা একা কাজটা করতাম তাহলে আমি এখানে অল্প অল্প করে আঠা লাগিয়ে অল্প অল্প করে স্ট্রগুলো লাগাতাম, আর এখন যেহেতু তিনজনে খুব দ্রুত কাজটা শেষ হয়ে যাবে সেই কারণে সম্পূর্ণ দিয়ে নিয়েছি। তারপর একটু ফ্যান ছেড়ে এটাকে রেখে দেবো রেস্টে যাতে করে খুব দ্রুত শুকিয়ে যায়। আমি যখন এটা তৈরি করছিলাম তো আসলে খুব দ্রুত কাজ করছিলাম, তখন আসলে খেয়াল করিনি, তো যখন একটু মানে সবগুলো লাগানো হয়ে গিয়েছে তো আমার একটা খারাপ লাগছিল, যেহেতু আমার সার্কেল টাইপের আয়না ছিল না আমার কাছে, ওটা থাকলে ভালো লাগতো, তো ওভাল শেপ, এর জন্য একটু মন খারাপ ছিল। তো যখন এটা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হয়ে গেল তো তখন দেখে খুব অবাক হলাম, আমার কাছে মনে হলো সার্কেল টাইপের আয়নার চাইতে মানে আমার যে ওভাল শেপের আছে এর জন্যই বেশি ভালো লাগছে, এর জন্য বেশি সুন্দর লাগছে আর কি, এরকম মনে হলো, তো খুব ভালো লাগলো প্রথম দেখেই। আর এর সাইডগুলো দিয়ে একটু ডলার দিয়ে নিচ্ছি, এমনিতেও ভালো লাগছিল যেহেতু এগুলো একটু বেশি ছিল রুমের মধ্যে, তো সেই কারণে এগুলো দিয়ে নিচ্ছি। আর আরাবি অদ্রি দুজনেই আমাকে হেল্প করছে এগুলো বসাতে, তারপর এখানে আমি স্প্রে করে নেব। আর এখানে কিন্তু আমি আয়নাটা এখনও দেইনি, কারণ এখানে আরও অনেক কাজ বাকি আছে সেই কারণে আয়নাটা বসাইনি, আয়নাটা একদম লাস্টের দিকে বসিয়ে নেব। আর এদিকে আরাবি অদ্রি বসে আছে যে এটা কালার করবে, কালার করা নিয়ে একটু টেনশনে ছিলাম আমরা, কারণ হচ্ছে যে ফ্লোরের মধ্যে পড়ে গেলে কালারটা ওঠানো একটু মুশকিল হয়ে যাবে সেই কারণে। তো অদ্রি এখানে যে হাতের সিস্টেমটা আছে তো এটা ইয়ে করে নিয়েছে, একটু আরাবি একটু করে নিয়েছে, তো আমি লাস্ট মুহূর্তে ফিনিশিংটা দিলাম আর কি। তো এই যে আরাবি অদ্রির যে খেলনার নোংরা পাটিটা মানে এটা আসলে তেমন কোনো কাজে লাগে না, তো কালার করার জন্য এখানে কাজে লেগে গেছে, তো এটাই আমি এখানে ইউজ করেছি যেহেতু আমার ফ্লোরটা নষ্ট না হয়ে যায়। তো এখানে চাইলে পেপার ইউজ করা যায়, পেপার ইউজ করলে বেশি ভালো হবে, বাট আমার বাসায় এই মুহূর্তে কোনো পেপার ছিল না সেই রকম, তো সেই কারণে সেইভাবে করা হয়নি, এখানে আমার এই পাটিটাই ছিল, এটা দিয়েই আমি এখানে কালারটা করে নিয়েছি। আর এ ধরনের কাজ করতে আরাবি অদ্রি ভীষণই পছন্দ করে, ওরা আমাকে হেল্প করে, আর শুধু এই ধরনের কাজ করতে আমাকে হেল্প করে এমন নয়, ওরা আমাকে সব ধরনের কাজ করতেই হেল্প করে, আমার বাসার যে কোনো কাজ বা যে কোনো ধরনের কাজ হতে পারে আমাকে হেল্প করে। আর হচ্ছে এখানে যে আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে এটা রেখে দেব, এখানে আরও কাজ বাকি আছে, তো এটা আমি ওয়ালে যেহেতু হ্যাঙ্গিং করব সেই কারণে এখানে একটা রশি টাইপের
দিয়ে নিচ্ছি আর দুই পাশে ছিদ্র করে ঢুকিয়ে এই পাশে এনে এর গিরুটা দিচ্ছি, কারণ ওই পাশে গিরুটা দিলে আয়নাটা ঠিকভাবে বসবে না, আর এই পাশে গিরুটা দিলে আয়নাটা ওই পাশে সুন্দরভাবে বসবে, সেই কারণে গিরুটা এই পাশে দিয়ে নিচ্ছি। যেহেতু মোটামুটি এটা সব থেকে কাজ শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি এখানে ভালো করে আঠাটা দিয়ে একটু রেখে দেব বাতাসে, তারপর একটু আঠালো ভাবটা চলে এলে তারপর এখানে আমি আয়নাটা ফিট করে দেব, তাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর কি। তো এখন ওয়েট করব কিছু সময়ের জন্য এটা ফ্যানের বাতাসে দিয়ে, যেহেতু আঠাগুলো কেবলমাত্র দিয়েছি এটা যেন খুব দ্রুত শুকিয়ে যায়, সেই কারণে ফ্যানের বাতাসে একটু রেখে দেব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অদ্রি ভীষণ দুষ্টুমি করছে, কারণ সে অনেক বেশি এক্সাইটেড ছিল, তো সেই কারণে একটু দুষ্টুমি করছে। প্লিজ আপনারা এটা কিছু মনে করবেন না, এই যে সে নিজের হাতেই এটা এখানে বসিয়ে দিল। আর অদ্রি দুষ্টুমিগুলো আমি চাইলে কেটে দিতে পারতাম, বাট কেটে দেইনি, তার একটা কারণ হচ্ছে যে আমি ওকে ওর এই ছোটবেলাটা এখানে ধরে রাখতে চাই, সে কারণেই আসলে আমি রেখে দিয়েছি। তো আপনারা চাইলেও এরকম একদম খুব অল্প খরচে আর খুব ইজি প্রসেসে এভাবে একটি বানিয়ে নিতে পারেন। তো আমার এখানে সোফার উপরে একটু জায়গা খালি ছিল, তো সেই জায়গাটা আমি কমপ্লিট করার জন্য এটা বানিয়ে নিয়েছি। আর আসলে এটা আমার অনেক দিন ধরেই খুব শখের ছিল, তো যদিও কিনতে পাওয়া যায় যেরকম সেরকম হয়নি, সেরকম করতে পারিনি, কিন্তু যতটুকু করতে পেরেছি এটুকু নিয়ে আমি হ্যাপি। তো সকলেই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা পেন্টিং ভিডিওতে, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।